হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাবান ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে IRCTC থেকে প্রকাশিত একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলছি। এখানে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে, শুধুমাত্র মাধ্যমিক পাশে শিক্ষাগত যোগ্যতায়, এবং এখানে আপনাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে পোস্টিং হয়ে যাবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করো। সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং প্রয়োজনীয় বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার এই বাবান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন আমি রয়েছি IRCTC অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে। আপনারা চাইলে সেখানে ক্লিক করে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এখানে ভিজিট করার পরে একটু স্ক্রল ডাউন করলেই আপনারা দেখতে পারবেন এখানে একটি সবার প্রথমে অফিসিয়াল নোটিস দেখতেই পারবেন। সিম্পলি এখানে ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে পারেন। তো তোমাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এবং অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারো। তো আমরা অলরেডি অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিয়েছি, এবারে চলে যাব IRCTC থেকে প্রকাশিত অফিসিয়াল নোটিশে কী বলা হয়েছে তা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমরা অলরেডি চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন এই অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হয়েছে IRCTC-র তরফ থেকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিশের মেমো নম্বর আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এবং প্রকাশিত হওয়ার ডেট কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এই অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হয়েছে 29/12/2022, অর্থাৎ 29শে ডিসেম্বর 2022 তারিখে। তো এখানে সবার প্রথমে লিখে দেওয়া রয়েছে নোটিশ ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাপেন্টিক্স টেনিস কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট কোপা। তো বন্ধু, এখানে কিন্তু আপনাদের অ্যাপেন্টিক্স পদে নিয়োগ করানো হবে। এখানে কোন কোন পোস্টে নিয়োগ করানো হবে, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়স পরিকাঠামো কী রয়েছে, বেতন পরিকাঠামো কী রয়েছে, সমস্ত কিছু জানিয়ে দেবো। এখানে কিন্তু অলরেডি অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন শুরু হয়ে গেছে। এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছে 29/12/2022, অর্থাৎ 29শে ডিসেম্বর 2022 তারিখ থেকে এখানে কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়েছে। এবং এখানে লাস্ট ডেট অনলাইনে লাস্ট আবেদন করার লাস্ট ডেট দেওয়া রয়েছে 12/1/2023, অর্থাৎ 12 জানুয়ারি 2023-এর এখানে রয়েছে লাস্ট ডেট। আপনারা যারা যারা আবেদন করতে চান তারা কিন্তু 12 জানুয়ারি 2023-এর মধ্যে এখানে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। এরপর কী রয়েছে, এরপর রয়েছে কি সিলেকশন প্রসেস, এখানে কীভাবে সিলেকশন করানো হবে। তো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কী হচ্ছে, সিলেকশন প্রসেসের ক্ষেত্রে রয়েছে মাধ্যমিকের যে নম্বর রয়েছে সেই ভিত্তিতেই কিন্তু মেরিট লিস্ট তৈরি করানো হয়, সে বিষয়ে এখানে বলে দেওয়া রয়েছে। এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতেই আপনাদের নিয়োগ করানো হবে, সমস্ত কিছু এখানে বলে দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। এরপর রয়েছে আপনাদের অ্যাপেন্ডিক্স পদে নিয়োগ করা হবে তার কিন্তু ট্রেনিং কতদিন হবে। তো এখানে অ্যাপেন্ডিক্স পদে যে নিয়োগ করানো হবে তার ট্রেনিং কিন্তু 1 বছরের ট্রেনিং করানো হবে আপনাদের। এই এবং এই 1 বছরের যে ট্রেনিং, আপনাদের স্যালারি স্ট্রাকচার কী রয়েছে তা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। এখানে প্রতি মাসে একটা স্টাইপেন্ড পেয়ে যাবেন তা এখানে বলে দেওয়া রয়েছে। তো তোমরা অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা এই PDFটি ডাউনলোড করে ভালো করে একটু চেক আউট করে নেবেন। এবং এখানে সমস্ত কিছু বলে দেওয়া আছে অফিসিয়াল নোটিশে, অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে ভালো করে চেক আউট করে নেবেন। তো এবারে দেখুন যে পোস্টে নিয়োগ করা হচ্ছে তার শূন্যপদ কী রয়েছে। এখানে বলা হয়েছে আপনাদের কিন্তু কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট কোপা পদে নিয়োগ করা হচ্ছে, এবং এখানে 25টি রয়েছে শূন্যপদ, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এবং এখানে আপনাদের আবেদন করার জন্য লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনারা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং এখানে এরপর রয়েছে কি এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে বলা হয়েছে মাধ্যমিকে 55% নাম্বার থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে, এবং ITI সার্টিফিকেট থাকতে হবে তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে কি বয়সসীমার ক্ষেত্রে কী বলা হয়েছে, বয়সসীমার ক্ষেত্রে বলা হয়েছে এখানে 15 থেকে 25 বছরের মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, এবং সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন। তো সবার মধ্যে একটা প্রশ্ন জাগতেই পারে যে সরকারি চাকরির নিয়ম 18 থেকে, এখানে কেন 15, কেননা এখানে কিন্তু আপনাদের প্রথমত ট্রেনিং করানো হবে, সেই জন্য এখানে 15 থেকে চাওয়া হয়েছে। 15 থেকে 25 বছরের মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, এবং এখানে সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সে ছাড় দেওয়া রয়েছে। এবং অবশ্যই আপনাদের বয়সের হিসাব করতে হবে 1/4/2022 তারিখ অনুযায়ী। এরপর আছে পোস্টিং, তো এখানে কিন্তু পোস্টিং হবে আপনাদের শুধুমাত্র কলকাতাতেই, সেটা এখানে স্পষ্টভাবে লিখে দেওয়া রয়েছে।
তো আপনার কী করুন, আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে ভালো করে জেনে বুঝে নিজ দায়িত্বে আবেদন করবেন। এরকম সরকারি চাকরি ছোটো বড়ো চাকরির আপডেট পেতে অবশ্যই আমার এই বাবান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।